وي السلام عليكم ورحمة الله পবিত্র কোরআন আল কারীম শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আমরা সূরাতুল আদিয়াত পড়ব, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরাটা শুদ্ধভাবে মুখস্থ করার এবং পড়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করছি, কিন্তু بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحيم. والعاديات ضبحا والآديات والعاديات ضبحا. ضبحا عبر ولن والآديات ضبحا ضبحا فالموريات قدحا فالموريات فالموريات قدحا. قدحا جي سيف الباي أبني إيه تقولين؟ فالموريات فدحا ميم أفو فالموريات قدحا قاعدة هي جاتشي قاعدة فالموريات قدحا. جي تفضل بي. فالموريات أنا قدحا يا ياتي أتا فالموريات قدحا جي أوكي. تعالي ده أبدأ إيه شو بدك تقولين؟ فالمغيرات جابر بولين شوية. فالمغيرات 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 جي. তারপরে এই শব্দটা বলেন صبح. জি, এখানে দেখেন এখানে কি জেরের বামে জসমলা ইয়া মদের হরফ একালিপ্টানে পড়তে হবে, এখানে একালিপ্টান হবে, আর এখানে কি কলকলা হবে বা কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে তাই, আর এখানে কি গলতা বাদে দুই জোবারের পরে অক্ষ করলে এক জোর বাদ দিয়ে একালিপ্টানে পড়তে হবে। فالمغيرات صبحا المغيرات فالمغيرات صبحا صبحا. ما شاء الله. তারপরে সবাই এই শব্দটা বলেন فأثرنا فأثرنا. জি আবার বলেন فأثرنا فأثرنا. জি তারপরে এই শব্দটা বলেন به বিহি, একসাথে বলেন এই দুইটা فأثرنا به فأثرنا به তারপরে এই শব্দটা বলেন نقع আবার বলেন نقع نقع نقع. ওকে, এবার এই তিন শব্দ একসাথে বলেন এই একটা فأثرنا به فأثرنا به نقع نقع فأثرنا به نقع. فأثرنا به نقع ما شاء الله. تربر شوية شو بدك تقولين؟ فواسطنا فواسطنا. ما شاء الله. تربر ايه دو شو بدك تقولين؟ به جمع. جمع ما شاء الله. تعالي يبقى ايه دين شو بدك تقولين اختي؟ فواسطنا به جمع فوسطنا به جمع. فواسطنا فواسطنا به به جمع جي سابول بقى عبد الله عليك على كيني وما سبولين سابول بقى بولين ايه كان كيني وما تشي এটা হলো সিন আর দদ সিন জবর আর দোয়া এখানে পেশ হবে এটা তো দদ না তাই না, আর এখানে তোমার পেশ হওয়ার দোয়া কোনো সুযোগ নাই। দেখেন দোয়া এটা হলো ত অক্ষর, হ্যাঁ কলকালের অক্ষর পাঁচটা, কফ ত বা জিম দাল, এর একটা অক্ষর এখানে ত আসছে কিসের অবস্থায়, সাকিন অবস্থায়। ঠিক আছে, কলকালের অক্ষর যে পাঁচটা কফ ত বা জিম দাল, ওই পাঁচ অক্ষরে কোনো অক্ষর যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে। সবাই বলেন ফাওয়া সাদনা
فيه جمعة فيه جي جمعة. এখানে একলিপটান হবে, এখানে অক্ষ করলে কি এক জোর বাদ দিয়ে একলিপটানে পড়তে হবে, ঠিক আছে? ওয়াসাকনা বিহি জামা, ওয়াসাকনা বিহি জামা, মাশা আল্লাহ। তারপরে সবাই এই শব্দটা বলেন তো, ইন্না না টান আছে না, ইন্না 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 আল ইনসানা, ইন্না ইন্নাল ইনসানা ইনসানা, দেখেন এই যে নুন সাকিনের পরে ইকফা রক্ষর সিন আসছে, এই জন্য কি করব, এই জন্য আমরা এখানে ইকফা গুণনা করব, অর্থাৎ নাকের ভাষাতে নিয়ে গুণনা করব। সবাই একসাথে বলেন তো, ইন্নাল ইন্নাল ইনসানা, ইনসানা মাশা আল্লাহ। তারপরে এই শব্দটা বলেন, লিরব্বিহি মাশা আল্লাহ। তারপরে এই শব্দটা লাকানু টান হবে না, লাকানুদ, লাকানুদ শেষে কি হবে দালে বলেন তো, পেশ হবে। ভাই এখানে ওয়াকফের নিয়ম কি, খাওয়া দাওয়ার খালাদের উল্টা পেশ, তাই না? যাই থাকুক না কেন, আমাদের দেখতে হবে শব্দের শেষে কি আছে, যদি শব্দের শেষে খালা জবর মদর হরফ বা গলতা বাদে দুই জবর থাকে তাহলে একারি টেনে পড়তে হবে, আর বাকি সব সময় সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে এই জায়গায় কি খালা জবর নাই, মদের হরফ নাই, তারপরে কি আছে, গলতা বাদে দুই জবরও নাই, তাহলে এখানে কি করব, সাকিন দিয়ে পড়তে হবে। আর কলকলার অক্ষর কি, পাঁচটার একটা অক্ষর এখানে দাল সাকিন অবস্থা হয়ে যাচ্ছে, অক্ষ করলে ধাক্কা জন্য দিতে হবে। ধাক্কা দিয়ে পড়তে হবে। ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, জি আবার বলেন, ইন্নাল ইনসানা ইন্নাল লিরব্বিহি ইনসানা লাকানুদ, লিরব্বিহি লাকানুদ মা শাআ আল্লাহ, وَإِنَّهُ عَلَى ذَلِكَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ ذَنَا ذَا ذَلِكَ 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 لَشَهِيدَ لَشَهِيدَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدَ إِنَّهُ عَلَى হিলালি ذَلِكَ لَشَهِيدَ ভাই আপনি বলেন, ইন ও বাদ পড়ে যাচ্ছে, হ্যাঁ ওয়া ইন্নাহু আলা জালিকা লাসাহিদ লা শা শা লাসাহিদ লাসাহিদ ওকে। তারপরে দেখেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি, ওয়া وإنه ইন্নাহু لحب للخير خير خير لشديد لا لشديد، شديد ما شاء الله. তারপরে দেখেন, أفلا يعلم إذا بعثر، أفلا يعلم إذا بعثر شنا ثا ثا بعثر بعثر، بعثر أفلا يعلم إذا بعثر، أفلا أفلا يعلم إذا بعثر بعثر ما في القبور، ما في القبور قبور وحصل، وحصل صلوان، لا لا وحصل وحصل، وحصل ما في الصدور، ما في ما في الصدور وحصل ما في الصدور، وحصل ما ما في في الصدور، الصدور إن ربهم بهم،
إن ربهم بهم ربهم بهم يومئذ لخبير. يومئذ لخبير. ওকে, খবির এখানে ওয়াজিব গুণনা, এখানে র মোটা করে পড়তে হবে, এখানে কি গুণনা, এখানে ইকফা গুণনা, মিম সেকেন্ডের পরে মিম, মিম সেকেন্ডের পরে যদি মিম সেকেন্ডে ইকফায় সাফাইয়ের অক্ষর বা আসে তাহলে কি করব, নাকের পাশে নিয়ে গুণনা করতে হবে। ইন্না রাব্বাহুম বিহিম, ইন্না রাব্বাহুম রাব্বাহুম বিহিম, রাব্বাহুম বিহিম يومئذ لخبير. يومئذ يومئذ لخبير. خبير. إن ربهم بهم يومئذ لخبير. إن ربهم بهم يومئذ لخبير. خبير. এখন আমরা ইনশাল্লাহ এই সূরাটা আরেকবার মস্ত করি। এবার কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন। بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم والعاديات ضبحا. والعاديات ضبحا فالموريات قدحا. فالموريات قدحا فالمغيرات صبحا. فالمغيرات صبحا صبحا فأثرن به نقعا. فأثرن به نقعا أبار نقعا بلين، أبار بلين، أبار أبار فأثرن به فأثرن به نقعا فوسطن به جمعا. فوسطن به جمعا به به ما شاء الله. تفضل داخل. إن الإنسان لربه لكنود. إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد. وإنه على على ذلك لشهيد. لشهيد وإنه لحب الخير لشديد. وإنه وإنه لرب الخير لشديد لشديد. أفلا أفلا يعلم إذا بعثر. أفلا أفلا يعلم إذا بعثر ما في القبور. ما في ما في القبور القبور وحصل ما في الصدور. وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير. إن ربهم بهم يومئذ لخبير. صدق الله العظيم. صدق الله العظيم. আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই সুরাটা আগের সুরার থেকে একটু কঠিন মতো, কিন্তু মেলা কঠিন না, আপনারা অবশ্যই ইনশাল্লাহ এটা মুখস্থ করবেন শুদ্ধভাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।